সাইফউদ্দিন ম্যাচটাকে একবারে নষ্ট করে দিয়েছে, একবারে নষ্ট করে দিয়েছে সাইফউদ্দিন। ও যতগুলো ম্যাচ খেলছে দেতোবার বল করতে পারে না, ওকে যে কোনো সময় দেতোবার দিলে ও মিস করে, আন্তর্জাতিক ম্যাচ বলেন, যে কোনো ঘরোয়া লিগ বলেন, তারপর ওই শেষ সময় ওর আপনার ক্যাচ মিস করে, ওর খেলার প্রতি একবারও মনোযোগী। আর সবসময় দেখবেন ওর পায়ের নো আছে, পায়ের নো হাই নো আছে ওর সাইফউদ্দিনের কারণে। ও খুলনা ম্যাচটা হারে গেল, সৈয়দ মালিক উনি ভালো খেলছে, ওনার জন্য আজকে আমাদের রংপুর টাইগার্স রাইডার্স জিতছে, এবং সৈয়দ মালিকের জন্য আমাদের অভিনন্দন। রংপুরে সোহান সৈয়দ মালিক খুবই ভালো খেলছে, আমরা সোহান নুরুল হাসান সোহান খুব ভালো খেলছে, এমনকি রংপুরের প্রত্যেকটা প্লেয়ারের যথেষ্ট যোগ্যতা আছে, প্রত্যেকটা টিমটা অনেক শক্তিশালী টিম, ইনশাল্লাহ পুরা বিপিএলে সব থেকে ফেভারিট টিম হলো রংপুর রাইডার্স, ইনশাআল্লাহ রংপুর রাইডার্স জিতবে, ইনশাআল্লাহ ফাইনাল জিতবে। রংপুর জিতে গেছে, এই জন্য যারা খেলা দেখছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রংপুরের পক্ষ থেকে, বিশেষ করে সৈয়দ মালিক, সে অসাধারণ খেলেছে, যে এতটুকু বয়সে এসেও সে খেলে যাচ্ছে। আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখা উচিত সিনিয়রদের থেকে যে বিপিএল না, শুধু আমরা ক্রিকেটকে ভালোবাসি, আগামী প্রজন্মের ক্রিকেটের জন্য ভালো কিছু করার জন্য ক্রিকেট খেলা আমাদের যেন দর্শক মাঠে আসে, যে বিপিএল পুরো স্টেডিয়াম পুরো থাকার কথা ছিল সেখানে কোনো দর্শক নাই, এটা এই জায়গাটা আমার হতাশা। আমি রংপুর সমর্থন করেছি তা আমার কাছে বড় বিষয় ছিল না, আমার বিষয় ছিল যে সবাই খেলা দেখতে আসবে, আমরা বাংলাদেশের খেলা দেখব, বাংলাদেশের প্লেয়াররা খেলছে, আমাদের সাকিব খেলেছে, সাব্বির খেলেছে, বিভিন্ন স্টার প্লেয়াররা খেলছে, অথচ আমাদের বাইরের প্লেয়াররা যারা আসছে তারা ভালো খেলে যাচ্ছে, আমাদের প্লেয়াররা কি করছে? অতএব আমাদের খেলার মান উন্নয়ন বাড়াতে হবে। ম্যাচ বাই ম্যাচ দেখতেছি, পাকিস্তানের প্লেয়ার দেখতেছি, অনেক দেশের প্লেয়ার দেখতেছি, আমরা খেলাগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি। আমরা দীর্ঘ অনেক সময় দাঁড়িয়ে থাকার পর টিকিট সংগ্রহ করছি, ভাগ্যবশত আমার চিটাগাং আজকে জিততে পারেনি, খুবই দুঃখ, এই ভরাক্রান্ত হৃদয় নিয়ে এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে আমাকে, খুব কষ্ট লাগতেছে। তো ইনশাআল্লাহ এটা পরবর্তীতে চট্টগ্রাম জিতবে, কিন্তু চট্টগ্রামের আশায় কিন্তু খেলা দেখতে আসা আমাদের। প্রথমত আমরা চট্টগ্রামের ছেলে হিসাবে প্রথম ম্যাচটা হেরে যেয়ে খুব কষ্ট পাইছি, পরের ম্যাচে তামিম ভাইয়ের খেলা ছিল, ইয়াসির ভাইয়ের খেলা ছিল চট্টগ্রামের ছেলে, আর পরবর্তী ম্যাচে তারা হেরে গেছে, তো আসলে হতাশা নিয়ে বাসায় ফিরতেছি। সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তারেক, ইনি সেই সাকিবের পাগলা ভক্ত, কালকে যেই কাণ্ডটি উনি ঘটিয়েছেন আজকে তিনি মাঠে এসে সাকিবের খেলা দেখেছেন এবং সাকিব জিতেছে, আজকে তার অনুভূতিটা একটু জানতে পারবো। আজকে খুব খুশি লাগতেছে, সাকিব ভাই টিম জিতেছে, এরপর মানে রান পাই নাই এটা খুব আফসোস লাগতেছে, খারাপ লাগতেছে আমার থেকে, মানে কি সাকিব ভাই যে রান পাই নাই এটা খুব ডাক মারলো, এটা খুব হতাশা, খারাপ লাগতেছে। আর সাকিব ভাই যদি ম্যাচটা জিতছে আমরা কংগ্রাচুলেশন সাকিব ভাইকে। সোহেব মালিক এবং নুরুল হাসান সোহানের খেলা দেখার জন্য আসছি, এবং অবশেষে আমরা সফল হয়েছি, আমরা উইন। আমরা খেলার মাঠে আসছি শুধু রংপুরকে সাপোর্ট করার জন্য, এমনকি রংপুর এবার ইনশাআল্লাহ ফাইনাল জিতবে আমরা আশাবাদী, আর রংপুর টিমের সাথে আমরা সবসময় প্রথম থেকে এ পর্যন্ত আছি এবং থাকবো ইনশাআল্লাহ।